মা কালীকে পূজো দিয়ে ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি দিত। একবার সাধু রামপ্রসাদকেও ধরে এনেছিল ডাকাতরা। ত্রিবেণীর ডাকাত কালী ঘিরে রয়েছে নানান কাহিনী। ঠিক কতদিন আগে তা সঠিক তথ্য পাওয়া যায় না। হুগলির ত্রিবেণী মগরা অঞ্চলের জঙ্গলে পরিপূর্ণ ছিল, গঙ্গাই ছিল যাতায়াতের পথ। একবার গভীর জঙ্গল দিয়ে সাধক রামপ্রসাদ যাচ্ছিলেন, ডাকাত দল তখন মা কালীর পুজো করছিল। নরবলির জন্য কাউকে পাওয়া যায়নি, সাধককে ধরে নিয়ে আসে লেঠেল বাহিনী। বলি দেওয়ার আগে রামপ্রসাদ গিয়ে ওঠেন, তিলক দ্বার ওড়ে সমন বদন ভরে মাকে ডাকে, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন না দেখি। ডাকাত দল অস্ত্র ফেলে তাকিয়ে দেখেন যে সাধক সেই কালী। পরে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ডাকাতরা। মগরা অঞ্চলের বিধুভূষণ ঘোষ ছিল এই ডাকাত দলের সর্দার। ত্রিবেণী কালীতলা এই কালী মন্দির ঘিরে মগরার পার্শ্ববর্তী ডুমুরদহ আকনা খেইমেরে এলাকা থেকে তার দলের ডাকাতরা যোগ দেয়। প্রায় 40 জনের টিম ছিল। এখন যেখানে কালী মন্দির প্রতিষ্ঠিত সেখানে লাঠি খেলা অনুশীলন হতো, ডাকাতরা রণ পায়ে হাঁট। বর্তমানে এই কালী মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী জানান, মন্দিরে এই আগে যে ছিল আখচাষ সেইটা নেই, এখন আর নতুন করে আবার রূপান্তর করা হচ্ছে, মায়ের নান মন্দির করা হচ্ছে। আমরা ভক্তদের জন্য পুরো টোটালটাই প্রস্তুতি, সবটাই ভক্তদের সুবিধা যাতে সুবিধা হবে সেটাই আমরা চেষ্টা করব। ডাকাত কালী বলে সুপরিচিত, পরিচিত এটা তো তখনকার দিনে বিধু ডাকাত এই মন্দির প্রতিষ্ঠা করেছিল, বিধুভূষণ ঘোষ। তারপরে রঘু যে ডাকাত ছিল, রঘু ডাকাত হচ্ছে তার সহোদর ভাই, দুজনেই আশাজাত করতো। তখন এই মন্দির গভীর জঙ্গলের মধ্যে ভরা ছিল, গভীর জঙ্গলের মধ্যে ভরা ছিল। আর এখানে এরা আসতো, সন্ধ্যের পরে আসতো, এরা লাঠি খেলা করতো, রণপা করতো, বল্লম ছোড়া এটা প্র্যাকটিস করতো। যখন ডাকাতি করতে যেত চারিদিক থেকে লোক আসতো, এসে ডাকাতি করতে যেত। মানে মাকে তারা ডাকাতি করতে যাওয়ার আগে পুজো দিত। মায়ের তো সাধক ছিল বড় বড়, হ্যাঁ বড় সাধক ছিল, মাকে তারা পুজো দিত, মাকে সন্তুষ্ট করতো, মায়ের অনুমতি নিয়েই ডাকাতি করতে যেত, আর চিঠি দিয়ে ডাকাতি করতে যেত, তবেই ডাকাতি করতে যেত। আগে বলতো, আগে চিঠি দিয়ে দিত তারপরে ডাকাতি। আর মেয়েদের তো ওরা মা বলে সম্মান করতো, কোনোদিন কোনোদিন মেয়েদের গায়ে কোনোদিন ইয়ে করেনি, মেয়েদের তো মা বলেই সম্মান করতো। বাড়ির থেকে মাল বার করে দিত, ওরা নিয়ে চলে আসতো। এই এই মন্দিরের সাথে সাথে সামনেই দেখা যাচ্ছে একটা কুকুর, তারও একটা ইতিহাস। হ্যাঁ, এই পুকুরের লেটা মাছ পোড়া মায়ের অসিদ্ধ ভোগ বলে সবাই আমরা ইয়ে করি, মনে করি মায়ের লেটা মাছ পোড়া সেই সময় থেকে হয়ে আসছে। তারা এখন পুজো করে আকাতি করতে যেত, সেই সময় থেকেই ওরা এই প্রসাদটা মুখে দিয়ে যেত যাতে আকাতি করতে সফল হয়। এখন ওই প্রসাদ সবাই পায়, ভক্তরা প্রত্যেক অবস্থাতেই আমাদের এই প্রসাদ দেওয়া হয়। সেই পরম্পরা ধরে এখনো লেটা মাছ পোড়া দেওয়া হয়, এখনো সেই পরম্পরা ধরে লেটা মাছ। আমাদের ওটাই আদি প্রসাদ, আদি আর কি মহাপ্রসাদ বলতে পারো, মহাপ্রসাদই বলতে পারো। এই দীপান্বিত অমাবস্যা কিরকম ভক্তের ঢল নামে? প্রচুর প্রচুর প্রচুর। আমাদের যতক্ষণ অমাবস্যা থাকবে, যতক্ষণ পুজো চলবে, ততক্ষণ আমাদের মন্দির খোলা থাকবে, প্রচুর ভক্ত। হ্যাঁ, বলি প্রথা কি? বলি প্রথা এখনো চালু আছে, এখনো ছাগ বলি, আখ বলি, চাল কুমড়ো বলি, শশা বলি, কলা বলি, এই কটা বলি হয় এখনো। মায়ের 1600 বছরের পুজো হবে দীপান্বিত অমাবস্যা। আমাদের বলির সময় এখনো মশাল জ্বালিয়ে বলি হয়। হ্যাঁ, সেই পুরনো কথা যে ডাকাতদের সময় যে মশাল, তখন তো লাইট পাচ্ছিল না, মশাল জ্বলতো চারিদিকে। হ্যাঁ, মশাল জ্বালিয়ে এখনো সেই বলি পোতাটা আমরা মশাল জ্বালিয়েই করি। আলো সমস্ত আলো সমস্ত নেমে কি নাম? সুমন চক্রবর্তী, নিত্য পুরোহিত। নিত্য পুরোহিত।